হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। আজকে রয়েছে আজকের বাছাই করা একাদম 20টি লেটেস্ট আপডেট। প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর, এবার গ্রেপ্তার ব্রাত্য বসু যাবেন জেলে। অন্যদিকে আবার দেব সিনেমার জন্য এনামুলের থেকে 5 কোটি নিয়েছিলেন শুভেন্দু। লক্ষ্য পঞ্চায়েত ডিসেম্বরের শুরুতেই শুভেন্দু করে অভিষেকের সভা। পাখির চোক পঞ্চায়েত নির্বাচন, শুভেন্দুর গড় থেকেই প্রচার শুরু অভিষেক। নভেম্বরেই মেরামত হবে বাংলার 12টি সেতু, সিদ্ধান্ত নবান্নের। টেট প্রার্থীদের জন্য বড় খবর, 2014 এবং 2017 টেট উত্তীর্ণদের এখনই শংসাপত্র নয় তবে জানানো হবে নম্বর, জানালো পর্ষদ। এর সাথে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় দুঃসংবাদ, নভেম্বরেই ঠান্ডার কাঁটা, শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। চোরমুক্ত বাংলা দেখতে চাই, বেলদায় বার্তা শুভেন্দুর। একই সাথে রয়েছে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর, চাকরি প্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর, প্রচুর শূন্য পদে নিয়োগ করতে চলেছে রেল। সিএএ নাগরিকত্ব আইন নিয়ে বড় খবর, এক যাত্রায় পৃথক ফল হয় না, রাজ্যেও লাগু। ও একজন প্রতিষ্ঠিত চোর, ডকুমেন্টারি চোর, কুণালের দায়িত্ব নিয়ে শুভেন্দুর তোপ। শুভেন্দুর মুখে ইডিকে 3.5 কোটির খোঁচা, কুণাল বললেন কলকাতায় বসে দিয়েছি। প্রাথমিক টেটের আবেদনের জটিলতা সমাধান পর্ষদে। নারদ মামলায় হাজিরা ফিরাজ, শোভন, মদন, মির্জা। একদিকে মাসের শুরু থেকেই জারি হয়েছে বেশ কয়েকটি নিয়ম, অন্যদিকে রান্নার গ্যাস নিয়ে রয়েছে 2টি দারুণ সুখবর। যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে, চাই সেটি যে কোনো কোম্পানিরই হোক না কেন। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও অতি ইম্পর্টেন্ট আপডেট, যা জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। তাই আজকের ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দিয়ে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনের লেটেস্ট আপডেট গুলো এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, এবার গ্রেপ্তার ব্রাত্য বসু জেলে যাবেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জেলে যাবেন, দাবি করলেন বাম যুব সংগঠন। সোমবার ব্রাত্য বসু বলেছিলেন আন্দোলন করলেই তো চাকরি পাওয়া যাবে না। তার পরিপ্রেক্ষিতেই DYFI নেতৃত্ব বলেন 2012 সালের নোটিফিকেশন 2013 সালের 31 মার্চে যে টেট হয়েছিল সেখানেই ব্যাপক দুর্নীতি হয়েছিল, এবার গ্রেপ্তার হবেন এবং জেলেও যাবেন ব্রাত্য বসু। সাথে রয়েছে অভিনেতা দেবকে নিয়ে আজকের আরো একটি বড় খবর, হিরণের পর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় ঘাটালের তারকা সাংসদ দেব। মেদিনীপুরের এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন শুভেন্দু অধিকারী, সেখানেই তৃণমূলের তারকা সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ শানান তিনি। এদিন ঘাটালে গিয়ে দেব যে বক্তব্য রেখেছেন সেই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী বলেন মিডিয়াতে বাঁচার জন্য এগুলি বলছে দীপক অধিকারী ওরফে দেব। 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছেন সিনেমা করার জন্য এনামূলের থেকে, গরু পাচারের টাকা। দেব এসব কথা বলছে কেন? ও তো নিজাম প্যালেসে 2 বার গিয়েছে আর দিল্লিতে ইডি ডেকেছিল, লুকিয়ে গিয়েছিল যাতে মিডিয়া না জানতে পারে। ও তো অ্যাকাউন্ট ট্রান্সফার আছে, সিনেমা করার জন্য নিয়েছিল 5 কোটি। নিজের বক্তব্য আরো স্পষ্ট করে দিয়ে শুভেন্দু বলেন গরু পাচারের 5 কোটি টাকা এনামুলের অ্যাকাউন্ট থেকে দীপক অধিকারীর অ্যাকাউন্টে গিয়েছে, সিনেমা তৈরি করেছে এই গরু পাচারের টাকায়। দেবের উদ্দেশ্যে শুভেন্দুর পরামর্শ, কেন দেব এসব বলতে যাচ্ছে, কাঁচের ঘরে বসে ঢিল ছোড়ার দরকার নেই, চুপ থেকো। অন্যদিকে আবার নারদ মামলায় ব্যাংক সালের বিশেষ আদালতে মঙ্গলবার হাজিরা দিলেন অভিযুক্তরা। এই তালিকায় ছিলেন ফিরাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং SMH মির্জা। তাদের পরবর্তী হাজিরার দিন ধার্য হয়েছে আগামী 28 ফেব্রুয়ারি। এর সাথেই রয়েছে ভারতীয় রেলের তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, ইতিমধ্যে প্রচুর নিয়োগ, শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলের তরফে। প্রাপ্ত তথ্য অনুযায়ী রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর মাধ্যমে স্টেনোগ্রাফার, সিনিয়র কমন ক্লার্ক, কাম টিকিট ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আপাতত 596টি শূন্য পদে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফারের জন্য শূন্য পদের সংখ্যা 8টি, পাশাপাশি সিনিয়র কমন ক্লার্ক, কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হল 154টি। অপরদিকে গুডস গার্ডের জন্য শূন্য পদের সংখ্যা হল 46টি। এছাড়াও স্টেশন মাস্টারের জন্য 75টি, জুনিয়র অ্যাকাউন্ট সহকারী ক্ষেত্রে 150টি, জুনিয়র কাম ক্লার্ক টিকিট ক্লার্কের ক্ষেত্রে 126টি শূন্য পদ রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই সকল পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে। আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস করতে হবে, পাশাপাশি অন্যান্য পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা
তার যোগ্যতা থাকতে হবে। বয়সের সময়সীমা এই পদে 42 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীরা। অন্যদিকে অনগ্রসর শ্রেণীভুক্ত 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এছাড়াও সংরক্ষিত বিভাগের জন্য প্রার্থীদের ক্ষেত্রে 47 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করা যাবে আগামী 28 নভেম্বর 2022 পর্যন্ত। অন্যদিকে বার ও একজন প্রতিষ্ঠিত চোর, ডকুমেন্টারি চোর কুণালের দায়িত্ব নিয়ে শুভেন্দুত্ব। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সম্পর্কে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর গড়ে এবার তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে কুণাল ঘোষ। তৃণমূল মুখপাত্রকে বিশেষ দায়িত্ব দিয়েছে দল। পঞ্চায়েত ও হলদিয়া পুর নির্বাচনের বিশেষ নজর মঙ্গলবার থেকে কাজ শুরুর নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, জেলা ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন কুণাল ঘোষ। সম্প্রতি শুভেন্দু অধিকারী এবং তার পরিবার নিয়ে সব থেকে বেশি সরব হতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। রাজনৈতিক পর্যবেক্ষকের একাংশের মতে প্রবল শুভেন্দু বিরোধিতার জন্য কুণালকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে কুণালের এই দায়িত্ব নিয়ে চরম কটাক্ষ করছেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, এরকম একজন নিকৃষ্ট মানের লোক যার মুখে অবিলম্বে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা উচিত। একটা লোক 3.5 বছর চুরির দায়ে জেলে ছিল, প্রতিষ্ঠিত চোর, ডকুমেন্টারি চোর, তার সম্পর্কে কেন বলা আমাকে। অন্যদিকে আবার পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, শুভেন্দুর গড় থেকেই প্রচার শুরু করছেন অভিষেক। একই সাথে রয়েছে রাজ্যবাসীর জন্য আজকের আরো একটি বড় খবর। এবারে রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প, যেখান থেকে 27টিরও বেশি যোজনা বা প্রকল্প সুযোগ সুবিধা পাচ্ছে রাজ্যবাসী। অন্যদিকে আবার শংসাপত্র এবার ঘরে বসেই, একই সাথে ইলেকট্রিক বিলে 50% পর্যন্ত ছাড় দিচ্ছে। অন্যদিকে যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। একই সাথে নভেম্বরেই মেরামত হবে বাংলার 12টি সেতুর সিদ্ধান্ত এবার নবান্নের। গুজরাটের মোরবিতে মাঞ্চু নদীর উপর ভেঙে পড়েছিল কেবল ব্রিজ। এই মর্মান্তিক বা দুর্ঘটনার মৃত্যুর কোলে ঢলে পড়েছে প্রায় 136 জন। এখনো যেহেতু চলছে উদ্ধার কাজ, এই চূড়ান্ত বিপর্যয় ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মাঝেই। সেদিকে লক্ষ্য রেখে এবার বাংলার যে ব্রিজ রয়েছে সেই বা ব্রিজ বা সেতু নিয়ে আজকের বড় খবর। নভেম্বরেই মেরামত হতে চলেছে বাংলার 12টি সেতু। একই সাথে আবার 2014 এবং 17 টেট উত্তীর্ণদের জন্য রয়েছে আজকের আরো একটি বড় খবর। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জানাবে পর্ষদ। তবে 2 পরীক্ষার শংসাপত্র এখনই দেওয়া সম্ভব নয়, মঙ্গলবার স্পষ্ট করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিন পর্ষদ সভাপতি গৌতম পালের সঙ্গে বৈঠক করেন মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে একথা জানান মামলাকারীদের আইনজীবী। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের এই তথ্য জানাবে পর্ষদ। 2014 এবং 17 সালের উত্তীর্ণ পরীক্ষার্থীদের শংসাপত্র দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়ম অনুযায়ী একবার টেট পাস করলেই শূন্যপদ অনুযায়ী ইন্টারভিউতে ডাক পাওয়া যায়, বারবার টেট দেওয়ার দরকার পড়ে না। কিন্তু গত 2 বারে টেট উত্তীর্ণরা শংসাপত্র পাননি, ফলে ধন্দে পড়ে নতুন বিজ্ঞপ্তি ফর্ম ফিল আপ করতে পারছেন না। এই প্রেক্ষিতে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পর্ষদের সঙ্গে বৈঠকে বসেন মামলাকারীদের আইনজীবী। বিচারপতি পরামর্শ দিয়েছেন কি কারণে শংসাপত্র দেওয়া হয়নি তা সরাসরি পর্ষদ সভাপতির কাছে কাজ থেকে জেনে আসতে হবে। অন্যদিকে আবার পুরনো আইনে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব, তাৎপর্যপূর্ণ নির্দেশ অমিত শাহের মন্ত্রকে। সংসদে আইন তৈরি হওয়ার পরে যে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সাল তোলপাড় করেছিল গোটা দেশ, সেই আইন নয়। 1955 সালের নাগরিকত্ব আইনই আপাতত বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার গুজরাটের মেহসানা এবং আনন্দ জেলার জেলাশাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পুরনো নাগরিকত্ব আইনে নাগরিকত্ব দেওয়াই এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বর্তমানে কোনো ব্যক্তিকে নাগরিক হিসাবে আবেদন নথিভুক্তির সময় শর্ত অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবারে বদলে যাচ্ছে রান্নার গ্যাসের বেশ কয়েকটি নিয়ম। এবার থেকে আপনি রান্নার গ্যাস বুক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সিলিন্ডার ডেলিভারির সময় আপনাকে বলতে হবে ওই ওটিপি, তাহলেই তিনি আপনার হাতে সিলিন্ডার তুলে দেবেন। দুয়ারে সরকারে বড় অফার, বকেয়া বিলে অর্থাৎ যাদের বিল বাকি রয়েছে অর্ধেক বিল তাদের করা হবে মুকুব। আজ থেকেই শুরু হচ্ছে দুয়ারে সরকারের শিবির বা ক্যাম্প। তার আগে নবান্ন তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করে জানালো এই ক্যাম্পে বকেয়া বিদ্যুতের বিল জমা দিলে বড় মাত্রায় ছাড় পাবেন গ্রাহকরা। শুধুমাত্র বাড়ির বিদ্যুৎ বিল নয়, সেই সঙ্গে ছাড় পাবেন স্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল সহ একাধিক সেচের ক্ষেত্রেও। নবান্ন নির্দেশিকায় বলা হয়েছে 2018 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যাদের বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে তারা দুয়ারে সরকার ক্যাম্পে এই বিল জমা দিলে অর্ধেক টাকায় মিটে যাবে। যদি কোনো ব্যক্তি তার বাড়ির বিদ্যুৎ বিলের বেশ কয়েক বছর না মিটিয়ে থাকেন, তিনি এই ক্যাম্পে অর্ধেক টাকা দিয়ে মিটিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের।
আপডেট। এই আপডেটগুলির মধ্যে কোন আপডেটটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অতি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি লিখে জানাবেন এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।